গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই নাথ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। দেখতেই পাচ্ছ আজ মঙ্গলবার, এখন প্রায় সকাল 9:30 বাজে। ঠাকুরকে যে নীলকণ্ঠ ফুলগুলো দেখতে পাচ্ছ, অনেকে অপরাজিতাও বলে, এই ফুলগুলো কিন্তু আমার নিজের গাছের। আর বাকি যে সমস্ত গাঁদা ফুল বা দোপাটি দেখছো, ওগুলো কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে। ভালো লাগছে না ঠাকুর দেখতে? আজ আমি আর আমার মেয়ে যাব একটা খুব গুরুত্বপূর্ণ কাজে, যেটা এখনকার দিনে সবচেয়ে ইম্পর্টেন্ট। তো এরই মধ্যে আমি সকালের জল খাবার প্লাস দুপুর আর রাতের খাবারের সমস্ত জোগাড় করে নিয়েছি, চলো দেখবে। দেখো রান্নাঘরে চলে এসেছি, আগেই বললাম আমার সব জোগাড় হয়ে গেছে। এই দেখো, এখানে চাল ধুয়ে রেডি করে রেখেছি ভাতের জন্য, ময়দা মেখে রেখেছি, আর এ দেখো লুচির জন্য আলু, আলু পটল আর পেঁয়াজ, এগুলো ভাজা করব। আর এদিকে দুপুর আর রাতের জন্য মাছের ঝোল হবে, যে কাতলা মাছ, সেদিনকে দেখলে আমার হাজবেন্ড নিয়ে এসেছিল, তো কাতলা মাছ আলু দিয়ে রান্না করে যাব আজকে কাজে। ঠিক আছে, রান্না করতে করতে আবার কথা বলবো তোমাদের সাথে। তোমাদের সকালে জল খাবার খাওয়া হয়ে গেছে, তারপর রান্নাও বসিয়ে দিয়েছি। দেখো ভাত প্রায় হয়েও এসছে, আমি শুধু মাছের ঝোল রান্না করাটা তোমাদেরকে দেখাবো, তাও দেখো রেডি হয়ে গেছে। এদিকে দেখো আলু ভেজে রেখে দিয়েছি, এখানে মাছও ভাজা রাখা হয়েছে, এখানে বড়িটাও ভেজে নিয়েছি। এবার দেখো প্রথমে কালো জিরেটা দিয়ে দিলাম, খুব সিম্পল। আমি আগেই বলেছি যে আমি নিজের মতো করে রান্না করি। এবার দেখো আমি বলেছি যে সমস্ত গুঁড়ো মশলাটা আমি কি করি, ভিজিয়ে রাখি। দেখো সে মশলাটা আগে দিয়ে দিলাম, পরে বাটি দিয়ে জলটা দিয়ে দেব, একটু নেড়ে নিয়ে তারপরে আমি টমেটো ভুষে রেখেছি সেটাও দিয়ে দেব, একসাথে দুটো কষব। দেখেছো কত সহজ উপায়ে? একটা কথা কি জানো তো, রান্না যে কোনো উপায়েই করা যায়, কিন্তু যার যেভাবে ভালো লাগে সে সেভাবে খায়। যে একটা কোনো নিয়ম আছে এটাই করতে হবে বা এটা না করলে চলবে না, এরকম কোনো কথা নয়। যার যেভাবে, কারণ বলতো নিজের সাথে নিজে খাওয়া, সুতরাং যে এইভাবেই রান্না করতে হবে এটাই নিয়ম আর ওর বাইরে কিছু করা যাবে না, তা কিন্তু না। দেখো ভাত কিন্তু আমার প্রায় হয়ে এসছে, আর মশলাটা কষলে মশলা একটু নুন দিয়ে দেব, একটু নুন দিয়ে দেবো। আমার হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সবই ভেজানো ছিল। তাহলে কি বলতো, অনেক সময় হয় কি শুকনো গুঁড়ো মশলাটা দিলে না হাতে গুঁড়ো গুঁড়ো লাগে, দেখতেও একটু গুঁড়ো গুঁড়ো ভেসে ওঠে। ভিজিয়ে রাখলে দেখবে যে অনেকটা মনে হবে যেন বাটা মশলার মতন। এখন তো দেখে রান্না করার চলটা প্রায় উঠেই গেছে, আর সময়ও নেই মানুষের, সেই কারণে গুঁড়ো মশলার ব্যবহার। দেখো এই মশলা থেকে, বা জানো সবাই জানো যে তেলটা বাদ হয়ে গেলে তারপর তার মধ্যে আমি কী করবো বলো তো, আলু ভাজাটা দিয়ে দেবো। ঠিক আছে দেখো হয়েও গেল, আলু ভাজাটাও দিয়ে দিচ্ছি, আলুর সাথে একটু কষে নেব তাহলে ভালো হবে। আর আলুটা ভেজে রেখেছি মানে আলুটা প্রায় সেদ্ধ হয়েও রয়েছে। আচ্ছা একটু ঢেকে দেবো, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি, কিছুই না জল দিয়ে দেবো। দেখো ভাত নামিয়ে নিয়েছি, রান্নাটাও প্রায় কমপ্লিট, ওপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দেবো। দেখো আছে তাই দিলাম, না দিলেও চলে। আবার এই মাছ পেঁয়াজ রসুন দিয়েও তোমার রান্না করলে হয়, তো এক একদিন এক এক রকমের। আজ আমি এভাবেই রান্না করলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো ওপর দিয়ে, ঝাল হবে না, জাস্ট একটু ফাটিয়ে দিই। এবার ঢেকে দেব, হয়ে গেল আজকের রান্না, আবার পরে কথা বলছি। করে দেখে নাও তাহলে আজকের রান্নাটা। দেখো কাতলা মাছের ঝোল, পেটি অবশ্যই, শুধু দেখতে পাচ্ছ রংটা কেমন হয়েছে। দেখো আলু পটল ভাজা, পেঁয়াজ দিয়ে ভাত, বর বাজার থেকে নিয়ে এসছে মিষ্টি দু রকমের। এবার ঝট করে আমরা রেডি হয়ে নিই যেখানে যাব তার জন্য। গুড মর্নিং, এখন আমরা বেরিয়ে পড়েছি ভ্যাকসিন নিতে, তো আমার আজকে তো কলেজে ক্লাস হলো না করা, তাই এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি। আমিও যাচ্ছি সাথে মেয়ের আর আমার ভ্যাকসিন, আগে বললাম যে আমার হাজবেন্ডের হয়ে গেছে, আজকে আমাদের পালা, দেখা যাক পাই কি না, মানে গিয়ে তোমাদের সাথে যদি সম্ভব হয় কথা বলবো। বাসে উঠে পড়েছি, তো
সামনেই আমাদের হসপিটাল যেখান থেকে আমরা ভ্যাকসিনটা নিব। এখন হেঁটে হেঁটে যাচ্ছি সেখানে। বৃষ্টিও পড়ছে হালকা হালকা বৃষ্টি পড়ছে, দেখো রোদের মধ্যে ফোটাফোটা বৃষ্টি পড়ছে, জানি না কি হবে। ভালো ওয়েদার ছিল, আবার যদি বৃষ্টি এসে যায় বেশি তাহলে খুব মুশকিলে পড়বো। রাস্তার অবস্থা কিসের উপর দিয়ে হাঁটছি দেখেছো? দেখো একদম ভ্যাকসিন নিয়ে সমুদ্র হয়ে আছে, একদিকে ভ্যাকসিন নিয়ে সত্যি পাবো, এদিকে দেখো জল প্রায় হাঁটুর নিচে, মানে অনেক আমাদের ভ্যাকসিন হয়ে গেছে, দুজনেরই হয়ে গেছে। জলের মধ্যে দিয়ে আমরা এখন হাঁটছি, দেখো কেমন জল। এবার আমরা আবার গাড়ি করে বাড়ি চলে যাব। এখন দাঁড়িয়ে আছি বাসের জন্য, জল পেরিয়ে চলে এলাম, এবার বাসের জন্য দাঁড়িয়ে আছি। তো বাসে উঠে তারপরে তোমাদের সাথে পৌঁছে পরে কথা হবে। তারপর দেখলে কীভাবে ভ্যাকসিন নিলাম, পুরো সাত সমুদ্র পার করে গিয়ে মানিক খুঁজে নিয়ে এলাম, বহু কষ্টে পাওয়া গেল কেষ্ট। যাই হোক, ওখান থেকে ফিরে তারপরে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে খেলাম, দিন এখন ছাদে এলাম খাওয়া খেতে। গিয়েছিলাম সকালে খাবার খেয়ে, তারপরে গিয়েছিলাম এসে তারপরে সবাই মিলে খেলাম, খেয়ে দিয়ে তারপর একটু বিশ্রাম নিয়ে পড়াশোনা হলো খানিকটা, তারপরে এলাম ছাদে। হাতটা একটু ব্যথা ব্যথা করছে, জানি না কি হবে, এখনো সেরকম কিছু বুঝতে পারছি না, আমার এখনো শুরু হয়নি, পরে বুঝতে পারছি না কি হবে। মোটামুটি এখনো ঠিক আছি, জানি না কালকের দিন কীভাবে কাটবে। তো আজকে তো আমার হাজবেন্ডের আবার পাখি হয়ে যাওয়ার কথা, মানে উনি আজকে আবার বাইরে বেরোবেন, সুতরাং কালকে হয়তো তোমার শুধু এমনি সাধারণ রান্নাই আবার হয়তো করবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ব্লগটার বেশি দূর টানছি না, ঠিক আছে? তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিওতে তোমাদের সাথে আমাদের দেখা হবে। টাটা।